টাকায় 30 টাকা টিকিট কাটবো 100 টাকা দিচ্ছি বলে খুচরো নেই। যদি ফটো তুলতে যাও তার দিকটাতেই রয়েছে গ্রাম বাংলা পার্ক। এইসব অসুবিধাগুলো কিন্তু আমার হলো। এখানের প্রতিকটা জিনিস এত সুন্দর করে বানানো, এ যেন একটা আর্ট। 30 টাকা দিয়ে টিকিট কেটে ওয়ান্ডারবিনু ঘুরবে পুরো ইকো পার্ক। এখন কিন্তু আছি পুরো ইকো পার্ক 4 নম্বর গেটের সামনে। এই যে হচ্ছে ইকো পার্ক 4 নম্বর গেট। আর এই 4 নম্বর গেট দিয়ে ঢুকলেই কিন্তু এখানে গাড়ি পার্কিংয়ের বিশাল বড় ব্যবস্থা রয়েছে। 4 চাকা পার্কিং হচ্ছে 50 টাকা, আর 2 চাকা পার্কিং হচ্ছে 20 টাকা। আর আজকে ভিড়টা দেখো খালি, বাপরে। আচ্ছা, 4 নম্বর গেট থেকে টিকিট কেটে নিলাম। আর 4 নম্বর গেট দিয়ে ঢোকার একটাই কারণ, 4 নম্বর গেট দিয়ে ঢুকলে কিন্তু এই সপ্তমাশ্চর্যটা একদম কাছেই পাবো। মানে এটা দেখেই কিন্তু তারপরে পুরো ইকো পার্কটা ঘুরে নেবো। ইকো পার্কে ঢোকার জন্য কিন্তু 30 টাকা টিকিট, আবার সপ্তমাশ্চর্য দেখার জন্য আবার 30 টাকা টিকিট, মানে মোট 60 টাকা। আর টিকিট কাটার সময় তোমরা কিন্তু খুচরো নিয়ে আসবে, মানে খুচরোর খুব সমস্যা। আমি 30 টাকার একটা টিকিট কাটবো, 100 টাকা দিলাম বলছে খুচরো নেই, কি অবস্থা! এইভাবে কি করে দেশ চলবে? তো ঢুকে গেলাম টিকিটটা দেখিয়ে। এইদিকে সব রেস্টুরেন্ট রয়েছে, আর এখানে পে অ্যান্ড ইউজ টয়লেটও রয়েছে, অসুবিধা কিছু নেই। রবিবার আর ছুটির দিনগুলো কিন্তু সকাল 10:30টায় ইকো পার্ক খুলে যায়, সন্ধ্যে 7:30টায় কিন্তু ইকো পার্ক আবার বন্ধ হয়ে যায়। আর বাকি যে দিনগুলো মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত কিন্তু সকাল 11টা থেকে ইকো পার্ক খোলে। আর তোমরা কিন্তু 4 নম্বর গেটেও গাড়ি পার্কিং করতে পারবে, আর 1 নম্বর গেটেও গাড়ি পার্কিং করতে পারবে। তো চলো এবার সপ্তমাশ্চর্যটা দেখার জন্য একটা 30 টাকার টিকিট কেটে নিই। আচ্ছা, 30 টাকার টিকিটে তো ইকো পার্কটা ঘুরে নিতে পারবো, কিন্তু এবার এই যে সপ্তমাশ্চর্যটা দেখবো এটার জন্য আবার আলাদা করে 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তো এখান থেকে টিকিট আমরা কেটে নেবো। চলো, একটা খুচরো নেই তোমাদের কাছে, একটা কাটবো। ওখানেও খুচরো নেই, এখানেও খুচরো নেই, তাহলে কী করে হবে? একটা টিকিট নেবো 30 টাকা দিয়ে, 100 টাকা খুচরো হচ্ছে না, আশ্চর্য ব্যাপার। ইকো পার্কের মতো জায়গায় 30 টাকার টিকিট কাটবো, 100 টাকা দিচ্ছি বলে খুচরো নেই। সপ্তম আশ্চর্য কী দেখবো, প্রথম আশ্চর্য এখানে দেখে নিলাম। চলো ছাড়ো, সপ্তম আশ্চর্য আর ঢুকবো না, এমনি ইকো পার্কটা ঘুরে নিই। কী করবো, আমি 100 টাকা নিয়ে এবার কার কাছে খুচরো চাইতে যাবো? যেখানে যাবো বলবে নেই, মানে এরকম একটা অসুবিধার মধ্যে পড়তে হবে ইকো পার্কে আসলে। ইকো পার্কের মধ্যে কিন্তু সব ধরনের খাবার টাবার এলাও রয়েছে বাড়ির, ঠিক আছে। এখানে এসে কিন্তু তোমরা পিকনিক মতো করতে পারবে, যে সব এখানে বসে কিন্তু খাওয়া দাওয়া করছে, মানে সব খাবার কিন্তু অ্যালাউ আছে, কোনো অসুবিধা নেই। সেই চিড়িয়াখানার মতো কিন্তু এখানেও এরকম দেওয়া রয়েছে, কোন দিকে কোনটা রয়েছে। আর ইকো পার্কটা তো বেসিক্যালি অনেকটা বড় জায়গা, মানে ঘুরতে তো অনেক সময় লাগবে, মানে 1752 বিঘা জমির ওপরে কিন্তু এই ইকো পার্ক তৈরি হয়েছে। আচ্ছা, এখানে রয়েছে একটা পাখি বিতান। পাখি বিতানটা বন্ধ, তালা চাবি দেওয়া, পাখি পাখি নেই মনে হয় ভেতরে, ওই জন্য বন্ধ করে রেখে দিয়েছে। মেন হলো ইনফরমেশান দেওয়াটা কাজ, তো ইনফরমেশান দেবো দিয়ে আমি বাড়ি চলে যাই। সেই বাচ্চাদের এই গাড়িগুলো রয়েছে, এগুলো 3 রাউন্ড ঘোরাবে, এগুলো কিন্তু 70 টাকা করে। একদম আমার পেছনে দার্জিলিং, পুরো ঘুম স্টেশনে চলে আসলাম, দার্জিলিং টয় ট্রেন। এইটার মধ্যে ঢুকে যদি ফটো তুলতে চাও তাহলে মাথা পিছু 10 টাকা করে নেবে। দেখছি বাচ্চাদের খেলার জন্য কিন্তু অনেক কিছু রয়েছে, মানে এই যে সব, এগুলো কিন্তু ফ্রি, এগুলোর কোনো টাকা লাগে না। তোমরা ইকো পার্কের মধ্যে সাইকেলগুলো নিয়েও ঘুরতে পারবে। এই যে সামনে একজন বসবে, পেছনে আর একজন বসতে পারবে, তার পেছনে আবার একজন বসতে পারবে। মানে এই সাইকেল, এই সাইকেলের প্রাইসটা আমি জেনে নেবো দাদার কাছ দিয়ে। দাদা, এই সাইকেলগুলোর কী প্রাইস আছে? আধা ঘন্টা 150 টাকা ভাড়া। আচ্ছা, 500 টাকা জমা রাখতে হবে। হ্যাঁ, সাইকেল ফেরত করলে 350 টাকা। ও আচ্ছা, 350 টাকা রিটার্ন। আচ্ছা, 5 মিনিট এক্সট্রা টাইম। আচ্ছা, মানে 35 মিনিট। চলো প্রজাপতি গার্ডেনটা ঘুরে আসি, পয়সা তো লাগবে না ফ্রিতে, চলো ঘুরে নিই। প্রজাপতি বাগানে তেমন প্রজাপতি দেখতে পেলাম না, তবে এমনি প্রজাপতি এদিক ওদিক অনেক ঘুরছে। উনি 4 নম্বর গেট এদিকটা ঘোরা হয়ে গেল, এবার 3 নম্বর গেটের দিকে যাচ্ছি। ওই সামনে সব বোটিং ফোটিংয়ের করার ব্যবস্থা রয়েছে, বা এদিকটাতে বেশ ফুল গাছ টুল গাছ রয়েছে অনেক, পুরো একদম ছোট্ট খিরাই, এটা গরিবের খিরাই। যাই হোক, এখানে রয়েছে ভাস্কর্য বাংলার ইতিহাস উদ্যান, তো জনসাধারণের জন্য এটা ওপেন করা হয়েছে। এটা নতুন দেখছি আমি, আগে হয়েছিল কি না জানি না, তবে জায়গাটা কিন্তু দারুণ লাগছে, মানে একটা ভুলভুলাইয়া টাইপের। আর পুরো কিন্তু গাছ ফাছ দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে। চলো, এইটা আমি নতুন দেখছি, আগের বার এসেছিলাম দেখা হয়নি এই জিনিসটা। চলো ভেতরে দেখি কি আছে। বাবা, এই জিনিসটা খুব সুন্দর করেছে, শ্রী চৈতন্যের জীবন কাহিনীটা পুরো তুলে ধরা হয়েছে এখানে। এই যে
বাহ, এই জিনিসটা খুব ভালো লাগলো। ঢোকার জন্য কোনো টিকিট নেই, সেহেতু আমার খুব সুন্দর লাগলো এটা। এই তো রাজা রামমোহন রায়, এটা চিনতে পেরে গেছি ইতিহাস। এখনও 4 নম্বর ঘুরে 3 নম্বরের কাছাকাছি আসলাম, এখনই ঘড়িতে বেজে গেছে 1:30, মানে 1 ঘন্টা তো এখানেই হয়ে গেল। ওই দিকটা দিয়ে আসলাম, ওই দিকতে 4 নম্বর গেট থেকে এই দিকটা পুরো 3 নম্বর গেট, ওই যে সামনে এখানে একটা বাগান মতো আছে, এখানেও কিন্তু তোমরা এরকম এসে বাড়ি থেকে খাবার নিয়ে এসে খাওয়া দাওয়া, মানে যেখানেই খুশি তোমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসে খেতে পারবে, আর গাছের তলায় বসে তোমরা প্রেমও করতে পারবে। সেইদিকে দেখো একটা জলাশয় মতো আছে, ঠিক আছে, এইখানে এরকম বোটিং করতে পারবে। এটা কিন্তু 100 টাকা করে নিচ্ছে, মানে ওই 4 জন যেমন বসে আছে, ওই 4 জন বসে আছে, ওরা 100 টাকা দিয়েছে, ঠিক আছে। এবার আনলিমিটেড, ওই যে হাত নাচ্ছে, আনলিমিটেড এটা, ঠিক আছে, যতক্ষণ ইচ্ছা তোমরা ঘুরে বেড়াও, কোনো অসুবিধা নেই, বিন্দাস, এটা ভালো। না আমি যেখানে যাবো বাঁশ থাকবে, বাঁশ কেন ঝাড়ে থাক, এদিকটা পুরো একদম বাঁশ বাগানে ভর্তি, ভয় লাগছে আমার, এবং কালো কালো লাগছে, এক্ষুনি রোদটা চলে আসবে। হ্যাঁ দেখো, জায়গা তো মেন বিশাল বড়, সব তো আর ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো যায় না, তাহলে তো বড় বই তৈরি হয়ে যাবে। তো মেন মেন কী রাইডগুলোর, মানে কোন রাইডগুলোর কী প্রাইস আছে সেইগুলো তোমাদের মেন দেখিয়ে দিচ্ছি, কোন টিকিট প্রাইস না প্রাইস, আর কী করে তোমরা এখানে আসবে সেটাও আমি একটু পরে তোমাদের জানিয়ে দিচ্ছি। এইদিকটাতেই রয়েছে গ্রাম বাংলা পার্ক, মানে একদম বাঁকুড়ার মতো গ্রাম, মানে এরকম সব, তো ভেতরটা পুরো গ্রাম মতো করা হয়েছে, ওইটার জন্য টিকিট লাগবে, টিকিটটা কত দেখে নি। আর পাখাগুলো দেখো বিশাল বড় বড় পাখা, না না হাওয়া করবো একদম পুরো ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা এদিকে দেখি টিকিট কী আছে, এই যো আচ্ছা এদিকে এই গ্রাম বাংলা পার্কের পাশেই এই যে সোলার ডোম রয়েছে, এটার জন্য কোনো টিকিট লাগে না, এমনি ভেতরে ঢুকে দেখতে পারবে। আর গ্রাম বাংলা পার্কে ঢোকার জন্য কিন্তু 10 টাকা টিকিট, এবার আমাকে তো টিকিট কাটতে পারবো না, কারণ আমাকে 100 টাকার নোট খুচরো তো দেবে না, আর কেউ আসেও নি আজকে আমার সাথে, আমি একাই এসেছি, আর অনলাইনেরও ব্যবস্থা নেই, আর কী করা যাবে। আচ্ছা এই যে সোলার ডোমটা আছে, এটার ভেতরে এখন কাজ হচ্ছে, ওই জন্য ভেতরে ঢোকা যাবে না। যাই হোক, আগের বছর এসেছিলাম তখন কিন্তু ভেতরে ঢুকেছিলাম, ওই ভিডিওটা তোমরা দেখে নিও। আচ্ছা এদিকে একটা ওয়াটার এটিএম আছে, মানে জলের এটিএম, 2 টাকা ফেলবে 2 টাকার জল পড়ে যাবে 1 লিটার। তো ইকো পার্কে এবার একটা নতুন জিনিস তোমাদের দেখাবো, চলো। এটা হচ্ছে সোয়ার এরিয়া, মানে এই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে, এই যে এর ওপর দিয়ে দেখো পুরো একদম বাষ্পের মতো জল পড়ছে, এই রাস্তাটা থেকে হেঁটে যেতে হবে, এটার জন্য কোনো চার্জ লাগে না আর কি, পুরো ফ্রি। তো বেশ কিন্তু এটা সুন্দর, মনে হচ্ছে যেন এখানে বর্ষা বৃষ্টি হয়েছে, মানে উপর দিয়ে এতটা পরিমাণে সব জলগুলো পড়ছে একদম বাষ্প হয়ে, হেভি লাগছে কিন্তু এটা দেখতে, পুরো দেখা যাচ্ছে, তারা ভালো করে একটু দেখাচ্ছি আমি তোমাদের। कैसा लग रहा है इको पार्क? बहुत अच्छा लग रहा है इको पार्क। कहाँ से आए हो आप? हम लोग आए टीटागढ़ से। ऊपर से तो बर्फ गिर रहा है, ये बर्फ नहीं है, मिस्ट गार्डन है। यहाँ पर आपको जो पानी का हल्का हल्का जो मिस्ट है ना, वो आपको यहाँ पर शेयर करके आप एक बारिश का आनंद लिया कर मजा आ रहा है। পুরো মাথা পাতা সব ভিজে গেল আমার এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, মানে শরীর খারাপ হয়ে যাবে। মেন হলো এই শীতের মধ্যে পুরো রোদে ঘুরছি, আবার এই যদি বর্ষার মধ্যে যদি হেঁটে হেঁটে যাই, এখন এই বাষ্পগুলো এইদিকে আসছে, জিনিসটা ভালো করেছে বেশ। আমাদের হাওড়া ডিভিশনে ট্রেনের প্রবলেম হওয়ার জন্য যারা খিরাই যেতে পারছো না, তাদের এবার আমি ইকো পার্কে এসে খিরাই ঘোরাবো, চলো। এরকম বড় বড় সব ফুল, গোলাপ ফুল ভর্তি চারিদিকে। গোলাপের বাগানটা প্রচুর বড়, নেই নেই করে 50-60 রকমের গোলাপ রয়েছে এর ভেতরে, মানে খিরাই যাওয়ার কি দরকার, এখানে ইকো পার্কেই একদম খিরাই ঘোরা হয়ে যাবে। এই যে ডবল ডেকার বোর্ডটা আছে, এটার প্রাইস কিন্তু হচ্ছে 150 টাকা, ঠিক আছে, মানে এরকম এক রাউন্ড ঘুরিয়ে দেবে 150 টাকা করে মাথা পিছু। এই প্যাটেল বোর্ডগুলোর প্রাইস কিন্তু হচ্ছে 200 টাকা, 30 মিনিট ঘুরবে 200 টাকা, ওই 3 থেকে 4 জন থাকলে। আর শিকারাগুলো হচ্ছে 300 টাকা 30 মিনিট,
ওই ঘুরলে তিন থেকে চারজন, আর যেগুলো স্পিড বোট আছে ওগুলো 100 টাকা 30 মিনিট, ঠিক আছে। আর এই বোটিং ফোটিংগুলোর কাউন্টার কিন্তু সব 2 নম্বর গেটের সামনেই রয়েছে, মানে 2 নম্বর গেট দিয়ে ঢুকলেই এখানে পুরো এই বোটিংয়ের পুরো কাউন্টার সব। আর 2 নম্বর গেট দিয়ে ঢুকলেই কিন্তু টয় ট্রেনের কাউন্টারটা এখানে রয়েছে, 150 টাকা করে কিন্তু নেবে টয় ট্রেন, 30 মিনিট ঘোরাবে মানে মাথা পিছু 30 মিনিট। আর যদি এসি নাও তাহলে ওটা 250 টাকা পড়ে যাবে। তো মোটামুটি 2 নম্বর গেট দিয়ে আমি এবার বেরিয়ে যাবো, 1 নম্বর গেটটা ওইদিকে মানে 1 নম্বর ওইদিকে, ওইদিকে অনেক কিছু দেখার জিনিস আছে, ওইদিকে আর যাবো না, চলো এবার বেরিয়ে যাই। তো দেখো ইনফরমেশানটাই কিন্তু মেন জিনিস, আমি এসে যদি ঠিকঠাক তোমাদের ইনফরমেশানটা দিই তাহলে কিন্তু তোমরা এসে এখানে ঘুরতে পারবে, ঘুরে টুরে কিন্তু সব কিছু দেখে নিতে পারবে। লোকেশানটা কিন্তু মেন জিনিস নয়, ইনফরমেশানটাই মেন, তাই জন্য তোমাদের সব কিছু বলে দিলাম। তাও আমি আরেকবার বলে দিচ্ছি, ইকো পার্কে ঢোকার জন্য 30 টাকা করে টিকিট, মানে 30 টাকা টিকিট কেটে তোমরা পুরো ইকো পার্কটা ঘুরতে পারবে। এই এত বড় যে জায়গাটা, পুরো জায়গাটা ঘুরতে পারবে। এবার 7 ওয়ান্ডার যেটা হচ্ছে সপ্তম আশ্চর্য, সেটা যদি দেখতে চাও তার জন্য কিন্তু আবার আলাদা করে 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, মানে 30-30 60। এবার ভেতরে তো অনেক কিছু রয়েছে, যেমন টয় ট্রেন, তারপরে হচ্ছে এই যে বোট রাইডিংগুলো বা বাকি যে অ্যাক্টিভিটিগুলো যেমন সাইকেল ফাইকেল, এগুলোর তো কী প্রাইস আছে কী টিকিট আছে আমি তোমাদের বলেই দিলাম। এবার কী করে তোমরা এই ইকো পার্কে আসবে সেটা তোমাদের বলে দিই, এবার আমি কী করে আসলাম প্রথমে সেটা আগে বলে দিই, তারপর তোমরাও কী করে আসবে আমি সব পুরো ডিটেলস দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি ডানকুনি থেকে প্রথমে দক্ষিণেশ্বর আসলাম ট্রেনে করে, দক্ষিণেশ্বর থেকে কিন্তু বাস পেয়ে গেলাম, ইকো পার্কের একদম ডাইরেক্ট বাস আছে। আর তাছাড়াও তোমরা ডানকুনি, আমাদের রাজচন্দ্রপুর, বালি, দক্ষিণেশ্বর, বিধাননগর এই সব জায়গা থেকে কিন্তু তোমরা বাস পেয়ে যাবে, মানে একদম ইকো পার্কের 4 নম্বর গেট বা 1 নম্বর গেটে নামিয়ে দেবে। আর এছাড়াও কিন্তু তোমরা হাওড়া, শিয়ালদা, ওইদিকে বারাসাত এইসব জায়গা থেকে কিন্তু ডাইরেক্ট ইকো পার্কের বাস পেয়ে যাবে। এবার ইকো পার্কের মেন পয়েন্টই হলো কিন্তু বিশ্ব বাংলা গেট, নিউ টাউন, যেটা নিউ টাউনে আছে বিশ্ব বাংলা গেট সেইটা। এবার ধরো ওইখানে নেমে গেলে ওখান থেকে আর একটা বাসে করে 10 টাকা ভাড়া নেবে, একদম ইকো পার্কের 4 নম্বর গেটে নামিয়ে দেবে। কিছু বাস আছে যারা একদম ইকো পার্ক পর্যন্ত আসে না, নিউ টাউন বিশ্ব বাংলা গেট আসার জন্য কিন্তু প্রচুর বাস আছে। তো নিউ টাউন বিশ্ব বাংলা গেটে নেমে গেলেই তোমরা 10 টাকার বিনিময়ে আবার কিন্তু বাস ধরে এই ইকো পার্ক 4 নম্বর গেট বা 1 নম্বর গেটে চলে আসতে পারবে। আর বিশ্ব বাংলা গেট থেকে 1 নম্বর গেটটা একদম কাছাকাছি, ওটা বাস ফাস ধরার দরকার নেই, এমনিই হেঁটে চলে আসতে পারবে। এবার আমি এখানে যেই জিনিসটা দেখলাম বেশি, যে অনেকেই এসছে, আজ যেহেতু রবিবার, এবার রবিবার বলে তো কথা নয়, মানে প্রতিদিনই কিন্তু ইকো পার্কে ভালোই ভিড় হয়। এবার সোমবার কিন্তু ইকো পার্ক বন্ধ থাকে, ঠিক আছে। তো বাকি যে দিনগুলো সেই দিনগুলো কিন্তু মানুষ আসছে, বাড়ি থেকে সব খাবার নিয়ে আসছে, নিয়ে এসে কিন্তু এখানে বসে পিকনিক করছে, মানে একটা জায়গায় কন্টিনিউ বসে থেকে থেকে সময়টা কাটাচ্ছে, নিজের প্রিয়জনের সাথে, নিজের ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছে, দৃশ্য উপভোগ করছে, এরকম করেই কিন্তু তাদের ইকো পার্ক ঘোরা হয়ে যাচ্ছে। তবে লাস্টে একটাই কথা বলবো, যে জিনিসটা আমার খারাপ লাগলো, ইকো পার্কের মতো এত সুন্দর একটা জায়গাতে মানে এত লোক হচ্ছে, এখানে নাকি 100 টাকা খুচরো দিতে পারছে না, ওই জন্য আমি কিন্তু আজকে সপ্তম আশ্চর্য ঢুকতে পারলাম না। এবার আমি তো আজকে একা এসেছি, কোনো বন্ধুবান্ধব আসলে নয় হয়ে যেত, তো আমি যেখানে যাচ্ছি 100 টাকাটা নিয়ে বলছে 100 টাকা খুচরো, কে দেবে এরমভাবে 100 টাকা খুচরো। এবার এখানে যে বাইরে চা খেতে আসবো তাহলে তো আবার আমাকে বাইরে আসতে হবে, দিয়ে আবার 30 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে, এইসব অসুবিধাগুলো কিন্তু আমার হলো। তো এইগুলো থেকে তোমরা একটু সাবধান, তোমরা খুচরো নিয়ে আসো। আরও যদি তোমাদেরকে জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কিন্তু রিপ্লাই তোমাদের দিয়ে দেবো। তো চলো টাটা, এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো জায়গায়। টং টং টং।